As-salamu alaykum. İslamiyet. Rasulullah'ın amda jatı kurdu. Jatı amda salam dugu. Ama salam dedi hâbe ki, kiv hâbe. Amadir, Nebiji sallallahu aleyhi sallam, ki salam der kotha, bolechen 1400 bochor age. যে পরিচিত অপরিচিত ছোট বড় নির্বিশেষে সবাইকে সালাম দেবে হাসি মুখে এবং আগে সালাম দেবে কার সালামটা বেশি সওয়াব বহন করে যিনি আগে সালাম দেন এবং এই সালাম দেওয়ার যে কত গুরুত্ব আছে এটা সমাজবিজ্ঞানীরা মনোবিজ্ঞানীরা বুঝলেন এসে 1400 বছর পরে এখন পাশ্চাত্যে সোশ্যাল মিডিয়ার যখন আগ্রাসন হলো তারা সব পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেল কারোর সাথে কারো কোনো কথা নাই বার্তা নাই কিছু নাই সবাই রাস্তায় হাঁটছে তো হয় কথা বলতে বলতে না হয় দেখতে দেখতে ট্রেনে পাশাপাশি বসে আছে কারোর সাথে কোনো কথা নাই বাসে বসে আছে পাশাপাশি আর কোনো কথা নাই দুইজনই দুই দিকে একজন এই দিকে একজন এই দিকে দিয়ে যখন হয়রান হয়েছে যখন সব বিষণ্ণ হয়ে গেছে একাকিত্বে ভুগছে নিঃসঙ্গতায় ভুগছে তখন তাদের সমাজবিজ্ঞানীরা বলল যে কি করো তোমরা তোমরা যাকেই দেখা হোক যেখানেই দেখা হোক জাস্ট সে হ্যালো পরিচিত অপরিচিত নির্বিশেষে যাকে সামনে পাও দেখো অ্যান্ড সে হ্যালো তাহলে কি হলো আমরা সেই সালাম দিতেই শিখলাম সম্বোধন দিতেই শিখলাম অনেক পানি ঘোলা করার পরে এবং যারা হ্যালো বলেন পরিচিত অপরিচিত নির্বিশেষে তাদের উপরে সার্ভে করা হলো দেখা গেল যে যারা আগে হ্যালো বলেন তারা বেশি হ্যাপি আছে তারা খুব তৃপ্তি পান আছে এবং হ্যালো বলতে গেলে কি করতে হয় স্বাভাবিকভাবে মুখ গোমরা করে তার হ্যালো বলে হ্যালো হ্যালো এটা তো বলা যায় না আর কি হ্যালো বলতে হলে তো কী বলতে হবে একটু হাসি দিয়ে এবং এই কথাতেই যে আরেকজনকে সম্বোধন করা আরেকজনের শান্তি কামনা করা এটা আরো পরিপূর্ণভাবে আসসালামু আলাইকুম যা আপনার উপর শান্তি বর্ষিত হোক শুধু শান্তি না হ্যাঁ আপনার উপর শান্তি বর্ষিত হোক ডাইরেক্ট এই যে আপনার উপর শান্তি বর্ষিত হোক এই শান্তির বাণী আমরা যত বলবো তত কি হবে শান্তি প্রতিষ্ঠিত এবং সালামের জবাব যখন দেবেন আগে যদি দিয়ে ফেলতেন আপনার একজন দিয়ে ফেললে কি করবেন তার চেয়ে একটু জোরে আওয়াজ করে ওয়ালাইকুম আসসালাম তার চেয়ে মিষ্টি করে আবার রাগ করে না হ্যাঁ মিষ্টি করে ওয়ালাইকুম আসসালাম যাতে উনি পরিষ্কার বুঝতে পারেন পরিষ্কার শুনতে পারেন আসলে যত আপনি সালাম দেবেন তত আপনার মন প্রশান্ত হবে মনে স্থিরতা আসবে এবং তত আপনি মানসিকভাবে ফিট হতে থাকবেন মেন্টাল ফিটনেসটা তত বাড়বে তত আপনার দৃষ্টিভঙ্গিটা ঠিক হবে এবং ভালো মন্দ যাই আসুক সত্য যেটা সত্যটাকে আপনি খুব সহজভাবে নিতে পারবেন এবং এই সত্যটাকে সহজভাবে নেওয়া এবং অস্থিরতা থেকে দুশ্চিন্তা থেকে দুর্ভাবনা থেকে নিজেকে মুক্ত করা এটাই হচ্ছে মেডিটেশনের বিশেষত্ব এবং কোয়ান্টাম মেথড মেডিটেশন এই সূত্রটাকেই গত 30 বছর ধরে সবাইকে বোঝানোর চেষ্টা করেছে এবং সবাইকে বুঝিয়েছে
যে জীবনের সত্য হচ্ছে ভালো মন্দ সব কিছুই আসবে, কিন্তু সেটাকে নিতে হবে সহজভাবে, এবং সহজভাবে নিলেই সেখান থেকে সমাধান বেরিয়ে আসবে। অস্থিরতা কোনো সমাধান সৃষ্টি করে না। অস্থিরতা, তাড়াহুড়া, এটা সবসময় কী করে, সমাধানের পথটাকে পিছিয়ে দেয়, সমাধানটাকে দেরি করে দেয়। কিন্তু একজন মানুষ যদি স্থির হতে পারে, যে কোনো ঘটনাকে সে খুব সহজভাবে নিতে পারে। আমাদের একটা প্রাচীন গল্প যে এক গ্রামের কৃষক, আগেকার দিনে তো গ্রাম ছিল, জঙ্গল ছিল, এবং অনেক অনেক জঙ্গল ছিল। তা গ্রামের কৃষক তার গরু হারিয়ে গেল জঙ্গলে পাহাড়ে। সে কৃষক গরু চড়াতে দিয়েছে, কিন্তু সন্ধ্যাবেলা গরু আর আসছে না। গ্রামবাসীরা আশেপাশে খুঁজল, গরু আর পাওয়া গেল না। তো যখন গরু পাওয়া গেল না, গ্রাম তো, গ্রামের লোকজন তো সব একসাথেই থাকে, সন্ধ্যায় আড্ডা দেয়। তখন তো আর এখনকার মতন শয়তানের বাক্স ছিল না। তো তাকে খুব সমবেদনা জানালো, আহারে তোমার গরুটা হারিয়ে গেছে, গাইটা হারিয়ে গেছে, এখন কি হবে, তোমার তো অনেক ক্ষতি হয়ে গেল। তো কৃষক বলল, সব প্রভুর ইচ্ছা, আমি আর কি করব, গরুর উপরে তো মানে ছাড়া গরু, এটার উপরে তো এটা তো আমি বেঁধে রাখিনি, ছেড়ে দিয়েছি, হারিয়েছি। দেখুন সমবেদনা প্রধান কৃষকের, এটা নিয়ে অত কোনো বিজ্ঞান নেই, ঠিক আছে যা হয়েছে হয়েছে, দেখা যাক। তিন চার দিন পরে ওই গাই ফিরে এলো এবং তার সাথে বুনো, গাই এবং সার সহ। তো গ্রামের লোকজন তো খুব খুশি, আরে তোমার গাই তো খুব মানে খুব বুদ্ধিমান গাই, হ্যাঁ আরো পাঁচ সাতটা বুনো গাই নিয়ে তোমার কাছে চলে আসছে, তুমি তো এখন সাত আটটা গরুর মালিক হয়ে গেলে। বলে যে সব প্রভুর ইচ্ছা, আমি তো আর গাইকে শিখিয়ে দেই নাই, গাই নিয়ে এসছি। এই তো খুব সবার প্রশংসা, তুমি কি ভাগ্যবান, তোমার কপাল খুলে গেল আর কি, একটা থেকে সাতটা হয়ে গেল। এরপর দিন কৃষকের এক ছেলে ষাঁড় দেখে তার খুব ইচ্ছা হলো এই ষাঁড়টার পিঠে উঠবে আর কি। তো ষাঁড়ের পিঠে ওঠা তো খুব ডিফিকাল্ট, কিন্তু দুরন্ত ছেলে আর কি, এবং বয়স কত, 17-18 বছর বয়স, এই তরুণ বয়সটা কি, এই তরুণ বয়সে মনে হয় সারা পৃথিবী আমার বলাটা খুব সহজ, যে সারা পৃথিবী নিজের মনে হয় যে পৃথিবীর সব কিছুই জয় করে ফেলা যায়। হ্যাঁ, সে মহিষের পিঠে উঠতে গিয়ে, মহিষ মানে সার আর কি, মহিষ না সার, বুনো সার তো মানে, মানে উঠতে গিয়েছে সার কি করেছে এইরকম করে মানে উপরের দিকে লাফ দিয়েছে, এবং সে পড়ে ঠ্যাং মচকে গেছে। মচকে যাওয়ার পরে আর কি করা যাবে, গ্রামবাসীরা সব এসে আবার সমবেদনা, আহারে তোমার ছেলে এই সারের উপর থেকে পড়ে, এই সার না এলে তো হ্যাঁ তোমার ছেলে পা ভাঙত না, পা ভেঙে পড়ে আছে। হ্যাঁ তো ছেলের পা ভেঙে পড়ে আছে কি করবে, প্লাস্টার তো আর তখনকার দিনে ছিল না, পায়ের সাথে বাঁশ বেঁধে শুয়ে রেখেছে, সপ্তাহখানেক ধরে শুয়ে আছে সে। কৃষক তাকে, যাও ছেলে তো সেবা যত্ন যা করার তো করছে, এবং কৃষকের এটা নিয়েও কোনো বিকার নাই, যেমন প্রভুর ইচ্ছা সব। এর মধ্যে যুদ্ধ লেগেছে, পাশের রাজ্য তার রাজ্য আক্রমণ করেছে, তো রাজার লোকজন চলে এসছে,
যে তরুণ যাদেরকে এই পাচ্ছে সব সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে ভর্তি হতে হবে, আর দেশ রক্ষা করতে হবে। তো যত তরুণ ছিল আর কি ওই গ্রামের আর কি, সবার নাম তালিকাভুক্ত করে সবাইকে স্লিপ দিয়ে দিচ্ছে যে কালকে এতটার সময় এই মাঠে হাজির থাকতে হবে। তো কৃষকের বাসায় যখন আসছে যে পা ভাঙ্গা ছেলে, তো স্বাভাবিকভাবে ভাঙা পার ছেলেকে তো আর কী করা যায় না আর কি, সেনাবাহিনীতে নেওয়ার কোনো সুযোগ নাই আর কি, কৃষকের ছেলে বেঁচে গেছে। তো এখন গ্রামের মানুষরা তো ছেলে সেনাবাহিনীতে যাক আর কি, যুদ্ধ করতে যাক, ফিরে আসবে কি না আসবে, এখন তো তবু যোগাযোগ করার সুযোগ আছে, তখনকার দিনে তো এটা ছিল না। তারা তো মনে করছে সাংঘাতিক বিপদ, এই ছেলে যে গেল আর ফিরে আসবে কি না। তো এখন তারা এসে আবার কৃষকের বাসায় যে তুমি তো আসলে ভাগ্যবান আর কি, হ্যাঁ আমাদের সব ছেলে সৈন্যদলে চলে গেল আর কি, আর তোমার ছেলে পা ভাঙার ফলে কি হলো আর রয়ে গেল আর কি। সে বলে সব প্রভু ইচ্ছা, তার মধ্যে তখনও কোনো বিকার নাই। একজন মানুষ যখন ধ্যান করে, একজন মানুষ যখন মেডিটেশন করে, তখন সে কী করতে পারে, ভালো মন্দ যাই আসুক সে অপেক্ষা করতে পারে যে না ঠিক আছে, ভালোও থাকে খুশি হয়, কিন্তু একেবারে মানে যে খুব একটা কিছু তাও মনে করে না। আবার খারাপ যখন আসে, যেটাকে আপাত দৃষ্টিতে খারাপ মনে হয়, তখনও সে অপেক্ষা করতে পারে, ধৈর্য ধরতে পারে যে না এই খারাপ সময়টা থাকবে না। কৃষক কিন্তু কোনো আহাজারি করে নাই, যখন তার গরু হারিয়ে গেল তখনও আহাজারি করে নাই, যখন গরু আরও সাতটা গরু নিয়ে আসলো তখন সে খুশি হয়েছে, কিন্তু তার মানে এটাকে সে স্বাভাবিকভাবেই নিয়েছে, আনন্দিত হয়েছে, কিন্তু উল্লাসের মাত্রায় চড়ে যায় নাই। আসলে আমাদের মেন্টাল ফিটনেস, মেডিটেশন দুই নম্বর উপকার, এক নম্বর তো হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, দুই নম্বর উপকার হচ্ছে মেন্টাল ফিটনেস। এবং প্রথম উপকার শুরু হয় মেন্টাল ফিটনেস দেখে, যে মানসিক শক্তি, মানসিক ভারসাম্য, অর্থাৎ যে কোনো পরিস্থিতিকে স্বাভাবিকভাবে গ্রহণ করার যে ক্ষমতা, এই ক্ষমতাটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। আসলে কোনো ঘটনা ঘটা মাত্রই আমরা কি করে ফেলি, কুইক ডিসিশন নিয়ে ফেলি, এই আমাকে মানে বকেছে শুনলাম, আরে কি বকেছে তাও শুনি নাই, কিন্তু বকেছে শুনেই মানে আমরা আস্তিন গোটাতে শুরু করি। ভালো হলে আনন্দে আত্মহারা হয়ে যায়, সেখানে হারিয়ে ফেলি, আবার খারাপ হলে কি বলি, হায় রে কপাল, হায় রে কপাল, হায় রে কপাল। আরেকজনের কটু মন্তব্যে আমরা নিজেকে গুটিয়ে নিই, কিন্তু আমরা অপেক্ষা করতে পারি না যে এই মন্দের পেছনে যে ভালো দিক আছে, প্রত্যেকটা মন্দ পেছনে ভালো দিক আছে, সেই ভালো দিকটা দেখার জন্যে, ভালো দিকটা প্রকাশিত হওয়ার জন্যে যে সময় দেওয়া দরকার, এই সময়টা আমরা দিতে পারি না আমাদের মেন্টাল ফিটনেসের অভাবের কারণে। আসলে যদি আপনার জীবনের লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, তাহলে খারাপ কোনো কিছু আপনাকে কখনো স্পর্শ করতে পারবে না, কখনো না। আপনি পড়ে যেতে পারেন যে কৃষকের গরু একটা হারিয়ে গেছে, সে হায় আফসোস করতে পারত সারা রাত, হায় রে হায় রে হায় রে, কিন্তু হায় আফসোস করলে সে উঠে দাঁড়াতে পারত না। যে হায় আফসোস বেশি করে সে কিন্তু পরিস্থিতিতে উঠে দাঁড়াতে পারে না। তো আসলে যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায় নিজের ভেতরের যে শক্তি, এই শক্তিটাকে অমরও রাখা, অটলও রাখা, এটা হচ্ছে মেডিটেশনের সবচেয়ে বড় অবদান। এবং কোয়ান্টাম মেথড
মেডিটেশন এর বিশেষত্বই হচ্ছে এটা একজন মানুষের জীবন দৃষ্টিকে পরিবর্তন করে দেয়, প্রোঅ্যাক্টিভ করে দেয়। কেন? আমাদের সাধনার যে ভিত্তি, আমাদের কোয়ান্টাম মেথডের ভিত্তি হচ্ছে আমাদের ওলি বুজুর্গ মুনি ঋষি নবী রসুল এবং মহামানবদের যে হাজার হাজার বছরের যে জ্ঞান, যে সাধনা, সেই সাধনা। এবং আমরা যদি আমাদের মহামানবদের জীবন দেখি তাহলে আমরা দেখব যে মহামানবরা সবসময় প্রোঅ্যাক্টিভ ছিলেন, সবসময় প্রোঅ্যাক্টিভ ছিলেন, এবং তারা কখনো অন্যের আচরণ দিয়ে নিজের আচরণকে প্রভাবিত করেন নাই। আমাদের এই বাংলার মহামানব মহামতি বুদ্ধ, একজন মানুষ যে কত প্রোঅ্যাক্টিভ হতে পারে তার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন বহুভাবে, বহু দৃষ্টান্ত আছে। একদিন হলো মহামতি বুদ্ধ তার শিষ্যদের নিয়ে বসে আছেন। এই সময় তখনকার রাজ্যের খুব ধনাঢ্য ব্যবসায়ী একেবারে ক্রুদ্ধ চেহারায় ঢুকল এবং তার ধারণা ছিল ব্যবসায়ী মানে তো সে তো টাকা পয়সা ছাড়া কিছু বোঝে না। এবং কিছু মানুষ আছে পৃথিবীতে টাকা পয়সাই হচ্ছে তার দেবতা, টাকা পয়সার বাইরে সে কোনো কিছু চিন্তা করতে পারে না। এবং যতদিন টাকা পয়সার পেছনে সে থাকে সে জীবনের স্বাদ পায় না, সবসময় সে অভাবী থেকে যায়। তার কাছে সবসময় মনে হয় টাকা টাকা টাকা, যত টাকা আসছে তত তার অভাবটা বাড়তে থাকে। তো ওই ব্যবসায়ী ছিল এরকম, সে টাকা ছাড়া কিছুই বুঝত না। তার ছেলে ওই যে 18 বছর তরুণ ছেলে, টগবগের ছেলে, তাকে সে তৈরি করতে চাচ্ছিল তার মতো করে, যে তার এত টাকা পয়সা সম্পদ কে দেখবে, ছেলেই তো দেখবে। তো এর মধ্যে মহামতি বুদ্ধের বাণীতে তার ছেলে প্রভাবিত হয়ে গেল। তার ছেলে এসে কোথায়, বুদ্ধের কাছে। বুদ্ধ বসে আছে চোখ বন্ধ করে, ছেলেও বসে আছে চোখ বন্ধ করে। তো তার ধারণা হচ্ছে যে ছেলে তার সময় নষ্ট করছে, জীবন নষ্ট করছে। এই সময়টা যদি সে ব্যবসায় বসতো, গদিতে বসতো, তাহলে আরও দুটো পয়সা বেশি উপার্জন করতে পারত। তা না করে এই নির্বোধের মতো তার ভাষায় মহামতি, এই চোখ বন্ধ করে বসে আছে আর মাঝে মাঝে কিছু কথা বলছে, আর এই ছেলে টগবগে তরুণ সে চোখ বন্ধ করে বসে আছে এবং কথা শুনছে। এবং এই জন্যে এই ব্যবসায়ী আজকে এসছে যে বুদ্ধকে উচিত শিক্ষা দেবে। কিন্তু যখন বুদ্ধের সামনে সে গিয়ে দাঁড়ালো, উপস্থিত হলো, আসলে শান্ত মানুষকে কিন্তু কেউ কি করতে পারে না, কেউ খুব মানে যে বকাবকি করবে, বকাবকি করার মানে কি পায় না, শক্তি পায় না। কারণ অপর পক্ষে যদি উত্তেজনা না থাকে তো এক পক্ষ উত্তেজিত হয়ে কোনো লাভ হয়। সে বকতে যাবে কিন্তু বকাবকি করতে পারছে না, ভাষা সব ঠিক করে আসছে যে কি বলবে কিভাবে বলবে, কিন্তু সামনে দাঁড়িয়ে যেন সমস্ত কথা ভুলে গেছে। কিন্তু তার রাগ তো কমেনি, কথা বেরোচ্ছে না, রাগ তো কমেনি। তো সে তখন রাগের চোটে মানে কোনো শব্দ খুঁজে পাচ্ছে না, মহামতি বুদ্ধের মুখে থুথু নিক্ষেপ করে। শিষ্যরা তো স্বাভাবিক ভীষণ উত্তেজিত হয়েছে, কেউ যে এরকম কাণ্ড করতে পারে এটা শিষ্যদের ধারণার মধ্যে ছিল না। তখন বুদ্ধ বসে আছেন, গুরু বসে আছেন, তো শিষ্যরা তো মানে রাগলেও তো রাগ প্রকাশ করার কোনো সুযোগ নাই, যেহেতু উনি উপস্থিত। শিষ্যরা খুব একেবারে অনেক কি করে কষ্টে নিজেদের সংযত করল। ব্যবসায়ী খেয়াল করল যে উপস্থিত কেউ তাকে মারতে এলো না বা কোনো কটু বাক্য বলল না, শুধু বুদ্ধ থুথু নিক্ষেপ করার পরে তার দিকে তাকালেন, তাকিয়ে জাস্ট একটু হাসলেন।
পেশা আবার চোখ বন্ধ করলেন। লোকটা তো মানে ঠিক তার কি কি কাজ করছে না বলেন, তার বুদ্ধি শুদ্ধি ঠিকভাবে কাজ করছে না। কিন্তু সে এটা বুঝলো যে আমি যদি আর কিছুক্ষণ এখানে থাকি তাহলে আমি আরো মারাত্মক কিছু ঘটিয়ে ফেলতে পারি, কারণ যেহেতু কথাগুলো মানে গুছাতে পারছি না। তো সে চলে গেল। কিন্তু যখন সে চলে গেল যাওয়ার পথে তার ওই যে হাসি মুখ, যে থুথু দেওয়ার পরে চোখ মেলে উনি একটু হাসি দিলেন, এই হাসিটা তার চোখে লেগে রইল, এই হাসিটা সে ভুলতে পারল না। এবং সে অনুভব করলো জীবনে প্রথমবারের মতো যে এইরকম অসম্মানজনক আচরণের জবাবে কেউ এরকম প্রশান্ত থাকতে পারে। এবং যেখানে তার চারপাশে আরো শিষ্য সাধকদের ছিল, হ্যাঁ, তাদেরকে সে বলতে পারত, কারণ মানে কি ইশারা করাই যথেষ্ট ছিল, কিন্তু কিছুই বলল না। এই হাসি, এই হাসিটা সে বলতে পারছে না। রাত্রে যখন বিছানায় গিয়ে শুয়েছে ওই হাসি, ওই হাসির চেহারা সে বলতে পারছে না। আসলে চেহারা মানুষের কখন কি জন্য মনে থাকে? আপনার চেহারা কখন মনে থাকবে আরেকজনের কি জন্য মনে থাকবে বলেন? চেহারার জন্যে না, আপনার কর্মের জন্যে। অনেক চেহারা যে ভুলতে পারেন না কেন, ওই চেহারার পেছনে তার কর্ম রয়েছে, সে কর্মের জন্যে ভোলা যায় না। আর সৎকর্ম যদি থাকে সেই চেহারাকে ভোলা যায় না। আর সেই হাসি, সেই চেহারা সবসময় মানুষকে প্রভাবিত করে। তো মানে তার বারবার মনে হলো যে আমি এরকম অসম্মানজনক আচরণ করলাম, সেটা দেখে কেউ এরকম হাসতে পারে, এটা কি সম্ভব? সারা রাত তার ঘুম হল না। পরদিন সকালবেলা বুদ্ধের আশ্রমে গিয়ে উপস্থিত হল এবং পায়ে পড়ে গেল যে আমাকে ক্ষমা করে দিন। বুদ্ধ আবার হাসলেন যে তোমাকে কি জন্য ক্ষমা করব, তোমাকে তো ক্ষমা করতে পারব না। তো গতদিন শিষ্যরা যেরকম অবাক হয়েছিল বুদ্ধের আচরণে, এবার আরো বেশি অবাক হলো যে মানুষটা সারা জীবন ক্ষমার কথা বলে আসছে, এখন ক্ষমা চাচ্ছে বলে কি যে ক্ষমা করতে পারব না, কি জন্য ক্ষমা করব। তো ওই লোক তো আরো অবাক হয়ে তাকিয়েছে। তাকানোর পরে বুদ্ধ তখন জিজ্ঞেস করলেন, তুমি তো কোনো অন্যায় করো, তোমাকে ক্ষমা করব কিসের জন্য? বলে যে গতকালের ঘটনার জন্য। বুদ্ধ আবার হাসলেন যে গতকালের তুমি সে তো মরে গেছে, আজকের তুমি তো গতকালের তুমি নও, আজকের তুমি তো নতুন তুমি, সত্যকে তুমি উপলব্ধি করেছ, সত্য জ্ঞান তুমি তোমার অন্তরে চলে এসছে, তুমি তো নতুন মানুষ, গতকালের মানুষটির সাথে তো তোমার কোনো মিল নাই, গতকালের মানুষটা তো তুমি নও। এবং সে আর ব্যবসায় যায়নি, আশ্রমেই বুদ্ধের সাথে থেকে গেল। আসলে একজন মানুষ, এই যে মানসিক শক্তি, এই মানসিক শক্তিটা হচ্ছে খুব বড় জিনিস, যে কোনো অবস্থায় নিজেকে শান্ত রাখা। এবং মেডিটেশন একজনের অন্তরকে ওইভাবেই শান্ত করে যে কোনো অবস্থায় সে শান্ত থাকতে পারে। এবং মেডিটেশন কি করে, মানুষের ভেতরের লক্ষ্যটাকে, কেন আপনি বাঁচবেন, আপনার জীবন কী জন্যে, এই জীবনের লক্ষ্যটাকে পরিষ্কার করে তোলে। এবং যখন একজন মানুষের সামনে তার জীবনের লক্ষ্যটা পরিষ্কার হয় তখন তাকে কেউ আটকাতে পারে না। আব্রাহাম লিঙ্কন
আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। আমেরিকা থেকে দাসপ্রথা উচ্ছেদের জন্য তিনি অমর হয়ে আছেন, আব্রাহাম লিঙ্কন। কিন্তু কৃষক পরিবারে তার জন্ম, খুব সাধারণ জীবন। কোদাল চিনেন তো? হ্যাঁ, কোদালের পেছনে কাঠ কয়লা দিয়ে লিখে তিনি লেখাপড়া শিখতে শুরু করেন। একটু লম্বা ছিলেন, তাই তাদের সহপাঠীদের চেয়ে লম্বা ছিলেন, সমবয়সীদের চেয়ে লম্বা ছিলেন। এই জন্য তার জামা সবসময় ছোট হতে হয়েছে। তো তারপরে ছিল তোতলামির অভ্যাস, মানে তোতলাতেন, কথা বলতে পারতেন না। স্বাভাবিকভাবেই বেখাপ্পা পোশাক এবং তোতলামি, সহপাঠীদের কটাক্ষের শিকার হতেন, এখন যেটাকে বলে কি বলে বুলিংয়ের শিকার হতেন। কিন্তু এই বুলিং নিয়ে তার মাথা ব্যথা ছিল না, এগুলোকে পাত্তা দিত। এবং ছোট বয়সেই কৃষ্ণাঙ্গদের যে দাস হিসেবে বিক্রি করা কেনা, এটা তাকে খুব পীড়া দিত, খুব কষ্ট দিত। এবং তিনি ছোট বয়স থেকেই ভাবতেন যে আসলে মানুষ কেনা বেচা করা মোটেই ঠিক না। কিন্তু তিনি যখন বোঝাতে যেতেন তখন বোঝাতে পারতেন না, কারণ তোতলাতেন, কথা বেরোতো না, শব্দ বেরোতো না। এবং বোঝাতে যাওয়ার পরে মানে যাদের বোঝাতে যেতেন তারা আরও তাকে নিয়ে হাসি ঠাট্টা বুলিং করত। তা একদিন গির্জাতে গিয়েছেন পাদ্রি, ফাদারের যে আলোচনা, আলোচনা তাকে খুব মুগ্ধ করল। তিনি দেখলেন যে দর্শকরা কেউ হাসে, কেউ কখনো কাঁদে। লিঙ্কন মনোছবি করা শুরু করলেন, আমরা যেটাকে বলি মনোছবি, মানে ভাবনা, ভাবতে লাগলেন যে আমি যদি ওনার মতো কথা বলতে পারতাম। তো তিনি উঠে পড়ে লাগলেন যে কিভাবে কথা বলা যায়। এবং 37 বছর বয়স পর্যন্ত এই চেষ্টা আর কি। এবং চড়াই উতরাই লিঙ্কনের জীবনে কম ছিল না, অনেক চড়াই উতরাই, আলোচনা করতে গেলে 1 ঘন্টাখানেক কমসে কম লাগবে। শেষটা বলি, যিনি কথা বলতে পারতেন না, তোতলাতেন, তিনি 1863 সালের 19 নভেম্বর গেটিসবার্গে, তখন মাত্র 2 মিনিট কথা বলার সুযোগ পেয়েছিলেন, 2 মিনিট, কারণ তার আগে যিনি বক্তৃতা করতে দাঁড়িয়েছিলেন 2 ঘন্টা বলে ফেলেছেন আর কি। সময় তো আর নাই, উনি 2 মিনিট সময় পেয়েছিলেন। তো এবং 2 মিনিটই তার যে বক্তৃতা, এটা ছাত্ররা এখন মুখস্থ করে, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এবং তিনি বলেছিলেন, আই হ্যাড এ স্পিচ ডিসঅর্ডার, স্পিচ ডিসঅর্ডার মানে আমি তোতলাতাম, মাই নেম ইজ আব্রাহাম লিঙ্কন, আই অ্যাবলিশড স্লেভারি ইন দ্য ইউনাইটেড স্টেটস, মানে যুক্তরাষ্ট্রে আমি দাস প্রথার অবসান করেছি। এবং আমার বিখ্যাত বক্তৃতা স্মৃতিসৌধের ফলকে লেখা, এবং সেটা মুখস্থ করে স্কুলের ছাত্ররা, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আসলে এই যে মেন্টাল স্ট্যামিনা, মেন্টাল স্ট্রেংথ, মেন্টাল ফিটনেস, একটা শিশু, একটা কিশোর এত বুলিং, এত প্রতিকূলতা, এত অভাব, এত দারিদ্রের শিকার হয়েও তিনি কী করেছেন, ইতিহাসে অমর হয়েছেন কী দিয়ে? তার কাজ দিয়ে, তার মনোছবি, তার ধৈর্য, তার অপেক্ষা করার ক্ষমতা, তার বিশ্বাস, তার প্রোঅ্যাক্টিভিটি। এবং এই ধৈর্য, এই অপেক্ষা, এই প্রোঅ্যাক্টিভিটি, এই শুকরগুজারি, এটাই হচ্ছে কোয়ান্টাম মেথড মেডিটেশনের শিক্ষা, যা আমরা গত 30 বছর ধরে শিখে আসছি। আর সবাই আমরা কী করবো সবসময়? যার সাথেই দেখা হোক, হ্যাঁ আসসালামু আলাইকুম, হ্যাঁ বয়স নির্বিশেষে আসসালামু আলাইকুম। এবং আমাদেরকে যেন কেউ আগে সালাম দিতে না পারে,
আমরা যেন সবসময় আগে সালাম দিই। সালাম মানে হচ্ছে শান্তি। আগে সালাম দিলে আমাদের জীবনে অবশ্যই শান্তি আসবে।